ড্রেন দেখেছি, বিশালভাবে জল আছে কিন্তু পাম্প কাজ করেনি, আমাদের পাম্প দিয়ে পুষিয়ে সেখান থেকে জল দিয়ে কাজ করতে হয়েছে, জলটা ছিল তো মানে খুব সমস্যার মানে ফার্স্ট মানে আপনাদের তো খুব সমস্যার মধ্যে কাজ করতে হয়েছে। তো মিডনাইট ছিল বলে জ্যাম ছিল না বা আপনার লোকের ভিড় ছিল না বলে কাজটা বই নিয়ে গেছে। এখানে কি থেকে আগুন লেগেছে বোঝা গেল? হয়ে যাচ্ছে না, এসি বেশি সব ছিল, এখন আগুনে তো অনেক দিকে এটা ক্ষতি হয়েছে। অ্যাকচুয়াল কথাটা বোঝা খুব মুশকিল, তার জন্য ওই ইনভেস্টিগেশনের দরকার আছে। কী সাহেব যদি বলে দেখা যাবে কী করবো, আগুনে ক্ষতি হয়েছে তো কাজ করে প্রায় তো আটটা বেজে গেল, প্রায় ছ ঘন্টার চেষ্টা আগুন তাকে খুবই নেমে গেছে। পাশের দোকানটা ফুলি সেফ হয়েছে, সিমিলার কাইন্ড অফ সব ছিল সেটা ফুলি সেফ হয়েছে, যেটা আগুন লেগেছে সেটাই ক্ষতি হয়েছে আর কোনো। রাত্রিবেলা আগুন লেগেছিল কিন্তু এতটা সময় লাগার পিছনে কারণটা কি? সিল বক্স টাইপের বিল্ডিং, মানে এসি অ্যাকোমোডেশনটা করার জন্য জানলা কপার সব উডেন প্ল্যান দিয়ে তাকে কভার করে দেবে, ফলে কী হয় ধোঁয়া যে আগুন যে জেনায় না ধোঁয়া জেনায় হয় সেটা ঢুকতে পারে, ফলে আমাদের এন্ট্রিতে একটু সময় লেগেছে। বাইরে বাইরে এন্ট্রি করতে হয়েছে, সাইড থেকে এন্ট্রি করতে হয়েছে, দেয়াল কাটতে হয়েছে, কেটে আমাদের কাজ করতে হয়েছে, দরজা দিয়ে ঢোকা যাচ্ছে, এত স্মোক অ্যান্ড হিট মানে আসছিল এগুলো সেখান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের অল্টারনেট সোর্স অফ ফায়ার ফাইটিং এগুলো করতে হয়েছে, আলটিমেটলি আগুন নিয়ে গেছে। আমাদের রেকর্ডের জন্য আপনার পুরো নাম এবং তরুণ কুমার সিনহা ডেপুটি ডাইরেক্টর ফায়ার ডিরেক্টর।